এখানে কি আছে জানো? একটা বানর আছে, এটা নতুন অতিথিদের নিয়ে আমরা ঘুরতে এসেছি পাহাড়ে। তো এরা হলো আমার মামাতো বোন দিবা, সৃজা এবং আমাদের বড় মামি। মামি একটা হাই দেন তো। হাই দিবা, একটা হাই দাও। হাই। আর এদিকে আকাশ, ওকে বলছি তুমি নাস্তা নিয়ে আসো। ও নাস্তা নিয়ে আসতেছে, খেয়ে খেয়ে আসতেছে। এগুলো কি নিছো তুমি? আসছি এখন পাহাড়ে ঘুরতে মামিদের নিয়ে। মামি এবং মামাতো বোনরা আসছে, আমাদের বাড়িতে আসছে বেড়াতে। তোদেরকে নিয়ে আসলাম আমরা পাহাড়ে ঘুরতে, আমাদের সবচেয়ে পছন্দের জায়গায়। দীপা নাকি আমাদের সবসময় ভিডিও দেখে যে পাহাড়ে আমরা কোথায় যাই। আচ্ছা, আমি মাস্ক পরেছি, আমার একটু ইনফেকশন হয়েছে ফেসে, সেজন্য আমি মাস্ক পরে আছি, তার জন্য দুঃখিত। দীপা আমাদের সবসময় বলে যে আমরা কোথায় যাই পাহাড়ে। হ্যাঁ, তাই আজকে পাহাড়ে নিয়ে আসলাম। দীপা ব্লগার কিছু বলো। আচ্ছা, ও কিন্তু খুব ভালো ব্লগ করে। ও আমাদের ঘরে আসার সাথে সাথে বলতেছে কি জানো আকাশ, বলতেছে কি হ্যালো গাইস, ওর মার মোবাইলটা নিয়ে হ্যালো গাইস, আমরা আছি দিদি বৃষ্টি দিদির বাসায়। এই যে বৃষ্টি দিদি মোবাইলে ঘুরে আমাকে দেখে বলছে এই যে বৃষ্টি দিদি, কি রে ও কি দেখাচ্ছে এগুলো। দীপা দীপা তুমি একটু ব্লগে বলো তো। আমরা এই ব্লগে বলতে হবে কিন্তু, লজ্জা পাচ্ছে। তাহলে সবাই দীপাকে আনফলো করে দিবেন, যাও সবাই এখন আনফলো করে দিবে। আমরা নাচ দেখবো দিবার। আমরা চলে আসি একদম পাহাড়ে, এদিকে পাহাড়, পেছনে পাহাড়, সূর্য উঁকি দিচ্ছে। দিবা আমার মিষ্টি বোন, মামাতো বোন অনেক কিউট। আকাশ ওর ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আকাশ কি আমাদের জন্য নাস্তা নিতে সব আকাশই কে বলতেছে? দিবা তুমি কিছু বলতেছো না কেন? দিবা তুমি কিছু বলতেছো না কেন? দিবা নিয়ে ফেলো, সব নিয়ে ফেলো। যে নাস্তা আনলো সেই সব নাস্তা খেয়ে বলতেছে। এখানে মামি অনেক ফুলের গাছ আছে, ফলের গাছ আছে। আমরা আছি এখন মুজিবনগর পাহাড়ে, পছন্দের জায়গায় চলে আসি। পরিবার নিয়ে আসা হয় এখানে, সবাই পরিবার নিয়ে আসে, আমরাও পরিবার নিয়ে এসেছি, পরিবার নিয়ে অলরেডি চলে এসেছি, মামিকে নিয়ে এসেছি। সৃজা সৃজা চুপচাপ কেন? ও কিন্তু এতটা চুপচাপ না, এখন ক্যামেরার মধ্যে একদম চুপচাপ আছে আমার সামনে, যিনি এখন খুব হেঁটে হেঁটে যাচ্ছে পাহাড়ে। তোমার কাছ থেকে নাস্তা নিয়ে এসেছে। এখানে কি আছে জানো? একটা বানর আছে, এটা মামি আমাকেও বানর ডাকছে কিন্তু। এখন আমি কলেজে পড়তেছি না, আমি আকাশকে বলতে পারি নাই যে তুমি দেখতে বানরের মতো। দিবা বলে ফেললো, দিবা তুমি কিসের মতো জানো? বলবো বাদ দাও, বলবো না। আজকে নাচ দেখবো, কিন্তু ভালো নাচতে পারে। আচ্ছা তাহলে আমরা দিবার নাচ দেখবো। দিবা কোন দিকে বসবো এটা বলো। আচ্ছা কারা কারা
এখানে চলে এসেছেন এই সুন্দর জায়গায় মুজিবনগরে। দিদি ওই ওই সাইডে বসবি আম বাগানের ওইখানে করে আগে করে এখানে হলে ভালো হবে। ওই সাইডে বসা যায় না এখানে রোদ আসছে। হ্যাঁ ওই সাইডে বসা যায়। এখানে হচ্ছে মামি আপনার হচ্ছে আমরা কিন্তু গত বছর হিউজ পরিমাণ আম খাইছিলাম, এবছর একটু খাইতে পারতেছি না। এবছর আমাদের ভালো আছেন